সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে কিন্তু সকাল সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আর তোমাদের সঙ্গে তো প্রমিস করেছিলাম যে আমি প্রতিদিনের ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে আবার শুরু করে দেবো। আর বেশ কিছুদিন এলোমেলো এলোমেলো হয়ে যাচ্ছিলো সব জিনিসগুলো, তো আবার প্রতিদিনের রুটিনে আবার ফিরে এসেছি। তো আমি যাই করি না কেন, সারাদিন যেমনই কাটুক না কেন, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা দেখবে আর ভালো লাগলে লাইক করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকবে। আর নতুন নতুন আসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। উফ, রাস্তা দিয়ে এত জোরে গাড়ি হর্ন বাজাচ্ছে, কী করব। আমাদের আসলে আমাদের বাড়ির সামনেটায় একটা টার্নিং আর কি ইয়ে আছে, ব্যাকের মোড় রয়েছে, তো ওই জায়গাটায় এসে হর্ন বাজবেই। আর বাড়ির কাছে যে স্কুল আছে সেই কারণে হর্ন তো বাজাতেই হবে। আর হর্ন এখন যদিও স্কুল ছুটি, তো এই ব্যাকের মোড়টা এসে যত হর্ন বাজাবে, আর আমি ফোন যখনই ভিডিও শ্যুট করতে যাবো তখনই প্যাপ্যাপ পোপো বাজতেই থাকবে আর কি। যাই হোক, তো যতই বাধা বিঘ্ন আসুক না কেন, আমি ডেইলি লাইফস্টাইলের ভিডিও তোমাদের সঙ্গে, ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতেই আছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সকালের ব্যস্ততার কী কী কাজ থাকছে। তো চলো শুরু করা যাক। আগে আমার ঘরটাই পরিষ্কার করে নিই, তারপরে নিচে যাবো। আজকে তোমাদের সঙ্গে তো বলাই হয়নি, আজকে হলো বুধবার। আজকে বুধবার সকালবেলায় কাজের একটু তাড়াটা কম আছে, তো কেন তোমার পুরোনো বন্ধুরা অবশ্যই জেনে থাকবে, আজকে একজন বেরোবে ডিউটিতে, একজন বেরোবে না, তো সেই কারণে টিফিন টিফিন একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই। তো চলো আর বগর বগর করছি না, ঝটপট ঘরের বিছানাপত্রগুলো তুলে নিই, পরিষ্কার করে নিই। আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে, 7টা বেজে গেছে, আর চারিদিকে রোদ একদম উঠে গেছে। আর আমি কাঁথা কম্বল যা যা বের করার শীতের সব বের করে ফেলেছি, আর রোদেও দিয়ে দিয়েছি। আর কিছু জামাকাপড় দুদিন ধরে কাচছিলাম, যেগুলো বের করে আর কি পুজোতে পরেছি, ননদ বাড়িতে গিয়েছিলাম, সে সমস্ত আর কি কাচাকাচি করলাম, রোদে দিলাম, যেগুলো রোদে দেওয়ার মতন সেগুলো পাট করে তুলে রাখলাম। ও হ্যাঁ, দেখি আজকে হবে কিনা জানি না, কালকে তো বৃহস্পতিবার বন্ধ মার্কেট, বৃহস্পতিবার আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে, তো দেখা যাক শুক্রবারের দিকে যদি যাই তো তোমাদের তো নিয়েই যাব। তো চলো ঝটাপট কাজকর্ম করে নি। হ্যাঁ বলো, সেই তো আমাকেই করতে হবে যতই দেরি হোক না কেন, হ্যাঁ সে আমাকেই করতে হবে। তার থেকে ঝটপট কাজগুলো করে নিয়ে বাদ বাকি, আর হ্যাঁ সকালবেলায় তো রান্নাবান্নাও আছে, একটু রান্নাবান্না করতেই হবে, নাহলে খাবো কি বলো। তো চলো বগর বগর শুরু করলে আর থামবো না, তার থেকে বগর বগর বন্ধ, মুখ বন্ধ, একদম মুখ বন্ধ। এখন ঠান্ডা পড়ার পর থেকে না মশারি টাঙাচ্ছি, বুঝেছ, আর ফ্যান চালালে, অলআউট চালালে মশাটা কম কামড়ায়, কিন্তু এখন তো ফ্যান চালানো যাচ্ছে না, তার জন্য মশারিটা বের করেছি, সব কিছুই বের করেছি, কম্বল মশারি সব কিছু। পাখাটা না ভীষণ ময়লা হয়েছে, আজকে যদি টাইম পাই তাহলে একটু আমি ঝেড়ে নেব, পাখা তখন চলবে না, আর এখন পাখায় ভীষণ ময়লা পড়েছে, পাখাটা পরিষ্কার করলে বিশাল চাদরটা তুলতে হবে। দেখি আজকে যদি রান্না করার পরে যদি সময় পাই তাহলে পাখাটা একদম ঝেড়ে নেব। আর আজকে বুধবার, কোনো আজকে অন্য কোনো অসুবিধা নেই, ঘরের ঝুলটা একটু পরিষ্কার করে নিতে পারবো। তো এখনকার মতন বাসি বিছানা টিছানাগুলো তুলে নিই, পরে পরের চিন্তা পরে করা যাবে বলো। আগে পেট পুজোর জোগাড় টোগাড় করে আসি, পেট পুজোর জোগাড় করে আসি, তারপরে ঘর দরি টরি ক্লিন করে নেবো। পাখাটা সত্যি যখন শুতে আসি তখনই পাখার দিকে আমার নজর পড়ে, দেখি যে ইস আজকে এটা করবই না, কালকে এটা করবই, এরকম করে একদিন একদিন করে পিছিয়ে যাচ্ছে। আর এই যে পুজো টুজো গেল না,
হয়নি, পাখাটা পরিষ্কার হয়নি, এমনি ঘরে ঝুল ঝুল পুজোর আগে ঝাড়া টাড়া হয়েছিল। এ বাবা কি হলো গো, ফোনে তো চার্জ নেই সকালবেলায়, কালকে রাতে ফোনে চার্জে বসানো হয়নি, লো চার্জ দেখাচ্ছে। জানি না তোমাদের সাথে কতটা ভিডিও শ্যুট করে দেখাতে পারবো জানি না, ফোনে তো এখানেই দেখাচ্ছে লো ব্যাটারি। কালকে এখন চার্জে বসালে আর ভিডিও টিডিও হবেও না, জানি না আজকে কী হবে, কপালে কী আছে জানি না। যেটুকুনি চলে, যেটুকুনি ভিডিও করতে পারি করি, তারপর ফোন একা একাই ঘুমিয়ে পড়বে। চলো মোটামুটি এদিকে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এদিকে কাঁথা কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছি, আর এখানে আসার সময় এই যে আমার নাইটি নাইটিগুলো কেচে নিয়ে এসেছি, এইগুলো জল কাচা করেছি আর কি, প্রতিদিনের রেগুলার যে কাজকর্ম, তো এটা একটুখানি মেলে দিই, খুব রোদও উঠেছে। তো বন্ধুরা আজকে সকালে করছি আদা দিয়ে কড়া করে লিকার চা, তো এবার আমরা সকালবেলায় তিনজনেই খেয়ে নেব। তো আজকে সবই একটু লেট লেট করে হচ্ছে, যদিও সব কাজই পুরো করতে হবে তবুও আজকে একটু লেট লেট করেই হচ্ছে আর কি, পরের কাজগুলো আগে হয়ে গেল, বিছানা গোছানো গোছানিগুলো আমি রান্না করার পরে করতাম, আজকে আজ সকাল সকাল হয়ে গেল। তো এদিকে চাটা ছেঁকে নিয়ে হাজবেন্ডকে দিয়ে দেব, আর এদিকে কড়াও বসিয়ে দিলাম, আর ওদিকে সবজি টবজিও কেটে নিয়েছি, আজকে সকালবেলায় রুটি করব আর আলু কুমড়োর তরকারি করব, আর রাতের একটু ডাল মুসুরির ডাল রয়েছে ফ্রিজে, ওটা গরম করে নেব, সকালবেলায় খাওয়া হয়ে যাবে এই দিয়ে। আর আলু কুমড়োর তরকারিটা প্লেনই করব, ওই কালো জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়োর তরকারিটা করব, আর হাফ টমেটো কেটেছি ওটা দিয়ে করব। তো এটা বসিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে তারপরে আমি চাটা খেয়েও নেব। আর সকালবেলায় না শীতকাল তো এখন একটু শীত পড়ে যাচ্ছে, একটুখানি গরম গরম কিছু খেলে ভালো লাগে। তরকারিটা ওদিকে হতে থাকুক, আর আটাও মাখা হয়নি, চাটা খেয়ে নিই ঝটপট, তারপরে আটাটা মেখে নেব। আর কি বলো তো, কালকে রাত্রেবেলায় আটা বেশি মাখাও ছিল না, করে নিয়েছিলাম রুটি, আর ভাবলাম যে আজকে বুধবার তো বাবু তো বাড়িতেই থাকবে, তো আটাটা সকালবেলায় মেখে নেব আর কি। তো চাটা কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, দেখি তরকারিটা কতদূর হয়েছে, তো তরকারিটা দেখে নিয়ে তারপরে আটা মাখতে বসবো। ওদিকে মাছালা দাদা এসে হাঁকছে, বলছে মাছ নেবে কিনা, তো দেখি আবার কী মাছ এসেছে, সেটা আবার সকালবেলায় মাছ না নিলে আর বেলার দিকে মাছ আর পাওয়াও যাবে না। তো তরকারিটা আর একটু ফুটে উঠলেই হয়ে যাবে, আর এদিকে আটা মাখা শুরু হয়ে গেছে, আর আজকে একটু পোনা মাছ নিয়েছি, ওই চারা পোনা মাছ যেটা হয় সেটা নিয়েছি, বেশ কয়েকদিন ধরে ডাল খাওয়া হচ্ছিলো, ডাল ডিম এ সমস্ত খাওয়া হচ্ছিলো দু একদিন ধরে, তা আজকে একটু মাছ নিলাম। আজকে আলু ফুলকপি দিয়ে একটু পাতলা করে ঝোল করবো মাছের, আর শীতকালে দেখবা এখন যে ফুলকপিটা উঠেছে না, ফুলকপি দিয়ে মাছের ঝোল বেশ ভালোই লাগে জানত মাছের ঝোল, তো আজকে পাতলা করে আদা জিরে বাটা দিয়ে একটুখানি মাছের ঝোল করে নেব, সেটা তো পরের কথা, আগে সকালের পাট মিটুক। তো আটা মাখতে না অনেকটাই টাইম লাগে, আর ভালো করে যদি ঠেসে ভালো করে মাখা না হয় রুটিও ঠিকঠাক ফোলে না। আর আটা একটুখানি মেখে ঢাকা দিয়ে রেখে দিলে মিনিট খানেক, ওই 15-20 মিনিট মতন রেখে দিলে আর রুটিগুলো ভালো হয়। আজকে জানি না কী অবস্থা হবে রুটির, আজকে গরম জলও করিনি, ঠান্ডা জল দিয়ে আটাটাকে মাখলাম, তারপরে আবার সঙ্গে সঙ্গেই রুটিটা করে নিতে হবে। আর ওদিকে ঘড়িতে তারা, ঘড়ি আমাকে তারা করছে, প্রায় 8:05 হয়ে গেছে, হাজবেন্ড তো চাটা খেয়ে স্নান করতে গেছে, আর আমাকে এদিকে রুটি তরকারিটা ঝটপট রেডি করতে হবে, তরকারিটা হয়েই গেছে প্রায়, আর এখন আটাটাকে মেখে তাড়াতাড়ি রুটি করে নেব।
ওদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে, আর এখানে তরকারিটাকে এবার নামিয়ে নেব, নিয়ে রুটিটাকে ভাজা শুরু করে দেব। বেলে নিয়েছি দুটো রুটি, আগে হাজবেন্ডের জন্য দুটো করে দিই, তারপরে বাদ বাকিটা আমার আর বাবুর জন্য পরে করছি, তো কেননা দেরি হয়ে গেছে অনেকটা। ওইদিকে বাবু চলে এসছে, কলে গেছিলো জল আনতে, আর সকালবেলা টাইমে জল আনতে না গেলে আর জল সারাদিন পাওয়া যাবে না, দুপুরবেলায় আর আসে না, ওই একবারে সেই বিকেলবেলাতে আবার জল পাওয়া যাবে। তো বিকেলবেলায় আমি আর কলে জল আনতে যাইও না, বাবু আর মা নিয়ে আসে, আর খুব প্রয়োজন হলে হাজবেন্ড বাড়ি থাকলে নিয়ে আসে। আর এমনি খাবার জন্য তো কেনা জল, যেটা ওই 20 লিটারের ড্রাম যেটা, সেটাই দিয়ে যায় একটা কাকু। আর তো চলো, এদিকে আমার রুটি ভাজা হয়ে গেছে, হাজবেন্ডকে ঝটপট খেতে দিয়ে দিই, আর তারপরে বাদবাকি রুটিগুলো করব। আজকে সকালবেলা ওই একটুখানি ঢিলে দিয়েছি, একটুখানি আর কি লেট করেছি, আর এখন একটুখানি তাড়াহুড়ো হয়ে গেছে, তাই জন্যই টাইমের কাজ টাইমে না করলে না সত্যি একটুখানি পরে একটু অসুবিধাই হয়ে যায়। তো সকালবেলায় তোমাদের সাথে একটু কথাও বললাম, আর একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে একটুখানি 10 মিনিটের কাজ 20 মিনিট লাগে, সেটা আমি জানি। তার জন্য চেষ্টা করি সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠে, যাতে তোমাদের সাথে শেয়ারও করতে পারি, আর আমার কাজগুলো ঠিক টাইমের মধ্যেও হয়, সেই কারণে একটুখানি তাড়াতাড়ি উঠে কাজগুলো করার চেষ্টা করি আর কি। তো বন্ধুরা, ওদিকে হাজবেন্ডকে দিয়ে এসেছি, খাচ্ছে, আর বাদবাকি রুটিগুলো আমি একটু ছেঁকে নিই, তারপরে আবার বাবুকেও খেতে দিয়ে দেবো। বাবু আবার আজকে জমিতে যাবে, আমাদের বাড়ির এখানটায় যেখানটায় আগে সবজি চাষ হতো ওখানটাই যাবে আর কি, ছুটির দিনে বাবু একটু যায়। আর এবছর তো সেরকম কিছু লাগানো হয়নি, শাক পাতা কিছুই লাগানো হয়নি, বর্ষা কিছুদিন আগেই গেছে আর কি, পুজোর আগেও বৃষ্টি হয়েছে, তো পুজোর ভিতরেও হয়েছে বৃষ্টি, আর ওই যে জায়গাটায় চাষ হয় জায়গাটায় খুব জল জমে, তার জন্য কোনো গাছই থাকে না। তো বাবুর জন্য রুটি করে নিচ্ছি, তো বাবুর খাওয়া গেলে আমিও খেয়ে নেবো, সকালে যা তরকারি টরকারি করেছি, তারপরে দুপুরবেলায় রান্নাবান্না করে নেবো। আজকে সকালবেলায় আর ভাত টাত করতে হয়নি, রুটি তরকারি সবাই খেয়ে নিচ্ছি। তো মাছ টাছ ধুয়ে আবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর এদিকে কী বলতো, মাছ দাদা আজকে মাছ টাছ কিছুই কেটে দিয়ে যায়নি, আমাকেই কাটতে হয়েছে, আর আমার বঠিটা ভীষণই খারাপ, তো কোনোরকম কেটে নিয়েছি, আর এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ঝটপট মাছটাকে ভেজেও নেব, আর আলু ফুলকপিটাকেও কেটে নিয়েছি একেবারে। আমি সকালের খাওয়া দাওয়ার প্রায় 1 ঘন্টা পরে আবার এসেছি তোমাদের সামনে আর কি। তো আমি ফোনটা হাতে নিয়েই বেশিরভাগ ভিডিও টিডিও করি, কিংবা কোনো জায়গায় রেখে ভিডিও করি। আমার এক ফ্রেন্ডস বলেছে যে এতদিন ধরে ভিডিও করছো, ভিডিও দিচ্ছো ইউটিউবে, কি কোনো স্ট্যান্ড কিনতে পারো নি, স্ট্যান্ড কিনতে পারো না? তাকে, সেই বন্ধুকে আমি বলছি যে হ্যাঁ, স্ট্যান্ড একবার কিনেছিলাম, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে, সত্যি বুঝতে পারিনি, না হলে ওই রকম ধরনের স্ট্যান্ড কিনতাম না। তো তারপর থেকে ওই স্ট্যান্ডটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আর কেনা হয়নি, আর কেনাটা সম্ভবও হয়নি। তো দেখা যাক আগামী দিনে আবার কিনতে পারি কি না, তখন আবার কোনো স্ট্যান্ডে রেখে আমারই সুবিধা হয়। জানি আপনি ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আমি বেশিরভাগই হাতে ফোন নিয়ে, কিংবা কোনো জায়গায় ফোন রেখে, কোনো সেলফের ওপর ফোন রেখে ভিডিও শ্যুট করি, আমারও অসুবিধা হয়। দেখা যাক আগামী দিনে আমি কোনো স্ট্যান্ড কিনতে পারি কি না, আমার সুবিধার জন্যই আপনি কথাটা বলেছেন, কেননা কোনো কারণে ফোনটারও কোনো ক্ষতি হতে পারে, কেননা আমি ফোনেই সমস্ত কিছু করি, ফোনের সাহায্যেই সমস্ত কিছু, ভিডিও শ্যুট করা বলো, এডিটিং করা বলো, আর ভিডিও আপলোড করা বলো, সব কিছুই ফোনের মাধ্যমেই করি। তো যাই হোক, মনে থাকবে, আমারও ইচ্ছা আছে একটা ভালো স্ট্যান্ড কেনার, দেখা যাক কবে কিনতে পারি, তো কিনলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর সমস্ত কাটা ধোয়া করে নিয়েছি, ফুলকপি আলু, আর আজকে বেশি মশলা দিয়ে মাছের ঝোলটা করব না, খুব পাতলা করেই করব, আর মাছটা জ্যান্ত, তো জ্যান্ত মাছের ঝোল বেশি ঘন তেল মশলা দিয়ে একদমই ভালো লাগে না। তো
আমি আজকে পাতলা করে ঝোল করব, আর এদিকে মাছ ভাজা করে নিচ্ছি। আর এতটা মাছ আজকে আমাদের লাগবেও না, একেবারে ভাজা করে রাখছি। আর এখন জানো তো একটু ঠান্ডা পড়ে গেছে, তো আর খুব একটা সবজি ফ্রিজে নেই। আমি খুব একটা ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়ে খুব একটা ফ্রিজটাও চালাচ্ছি না, তো সেই কারণে সব কটা মাছই ভেজে রাখলাম। মাঝে মধ্যে ফ্রিজটা চালাবো, তো ফ্রিজে ওই ভাজা মাছ থাকলে কোনো অসুবিধা হবে না, সেই কারণে আর কি সব মাছ কটা ভেজে নিলাম। তো ফুলকপি আলু সাতলে নিয়ে এবার মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো, হয়ে যাবে মাছের ঝোল। আজকে ভাতটা একটু দেরি করেই বসাবো, কেননা সকালে তো রুটি তরকি খাওয়া হলো, আর রাত্রিবেলার জন্য একেবারে চাল নিয়ে নেব, আর দুপুরবেলায় তিনজন খাবো আর রাতে একজন, তো সেই কারণেই একটু দেরি করে বসালে রাতে আর রান্না করতে হবে না ভাত। আর রাত্রিবেলায় না একজনের জন্য ভাত করতে গেলে না ভীষণ অসুবিধাও হয়, আর দুবার দুবার করে গ্যাসটাও পড়ে, তো সেই কারণেই একেবারে এই ভাতটা রান্না করে নেব। রান্নাবান্না কমপ্লিট করে এই ওপরে আসলাম, এগুলো সকালে দিয়ে গেছিলাম, আর ভালোই গরম টরম হয়ে গেছে, তুলে নিই এবার। শীতকালে এক কাজ বেড়ে গেল, কম্বল রোদে দেওয়া। তো এগুলো সব কালকের জামা কাপড় ছিল। আমি বলি না আমাদের এখানটায় 12টা পর্যন্ত রোদ থাকে, তারপর রোদ পাওয়া যায় না, সব রোদ চলে গেছে, এবার টালির চালের দিকে রোদ, তাই কিছু জামা কাপড় ছিল টালির চালে মেলে দিলাম। এবার এই বাদবাকি ঘরদোর মোছা, তারপরে টুকটাকি কাজগুলো রয়েছে, আবার একটুখানি সেলাইও এসেছে। ওই এখন শীতকাল মানেই কাঁথা কম্বলের ওয়ার টোয়ার বানানো, একটুখানি সেলাই এসেছে, সেলাই করে নেবো। আর তবে স্নান করবো, পুজো দেবো, ঘর দোর মুছবো, এই আর কি কাজ বাজ। তো চলো একটু বাইরের ওয়েদারটা দেখো, আমাদের বাড়ির চারপাশ কাকাদের ছাদে দেখো কত ফুল গাছ হয়েছে, দেখো দেখতে পাচ্ছ? প্রতি বৃহস্পতিবার যখন হয়, বৃহস্পতিবার পরে কাকা ছাদের থেকে ফুল তোলে, তখন আমরা ওই ফুল দিয়েই বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা করি। অনেক গাঁদা ফুল হয়েছে, অন্য অন্যবার ফুলগুলো চাষ করে তো ছোটো ছোটো চারা নিয়ে এসে, এবার মনে হয় ওই গাছের ডাল কেটে কেটে লাগিয়ে লাগিয়ে কত ফুল হয়েছে ছাদে। তো চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি ঝটপট কাজ করে নিই, আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি, আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করছি না এই মুহূর্তে। জামাকাপড়গুলো তুলেছি, ওগুলো তো ভাজ করবো পরে, এখন না, স্নান ধান করে এসে খাওয়া দাওয়ার পরে দুপুরে লাঞ্চ করার পরে এসে নিরিবিলিতে গোছ গাছ করবো, যেটা যেখানে রাখার। আর কম্বলের ওয়ারটাও পরাবো, মানে কম্বলে একটা কভার বানিয়েছিলাম এর আগের বছর, সেটা বের করেছি, আর তেমন কোনো আর কাজ নেই। তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো।